পুতুল খেলা একবার একটি গ্রামে একটি পুতুলের কারখানা ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর পুতুল তৈরি করা হতো পুতুল একটি বড় কাঠের ঘরে রাখা হতো এবং অনেক ছোট বাচ্চারে মনে করত যে সে ঘরটি পুতুলদের খেলার উপযুক্ত স্থান এখানে হয়তো পুতুলরা খেলা করে অনেক সময় এই কারখানা থেকে কিছু পুতুল দিয়ে রাতের পুতুল খেলা দেখানো হতো সেগুলো দেখার জন্য বাচ্চারা খুবই আগ্রহী ছিল একদিন একটি বাচ্চা মেয়ের পুতুল খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই মিলে ওই বাচ্চা মেয়েটি পুতুল খুঁজতে শুরু করে প্রথমে সবাই খুঁজে দেখলো তার বাড়ির সব জায়গায় তার গ্রামের অন্য জায়গায় কিন্তু পুতুল আর কোথাও খুঁজে পাওয়া গেল না এই ব্যাপারে সবাই সবাইকে অবগত করলো যেন সবাই মিলে পুতুলটাকে খুঁজে বের করে কারণ বাচ্চা মেয়েটি খুব পছন্দের পুতুল এটি আর তাছাড়া হঠাৎ করে একটা পুতুল কিভাবে উদাহর হয়ে যেতে পারে এটি কারণ কারোর কাছে তো অবশ্যই রয়েছে তাই এটিকে খুঁজে বের করতে হবে পরদিন বাচ্চা মেয়েটির মা তার বাড়ি সাজানোর সময় একটি পুতুল দেখতে পেল কিন্তু সে পুতুলটি সেখানে ছিল না বলে তার মনে হয় তারা ভাবলেন হঠাৎ করে একটি অচেনা পুতুল এখানে কি করে চলে এলো আর তার মেয়ের পুতুলটি পাওয়া যাচ্ছে না এই সব মিলিয়ে তারা কিছুটা শঙ্কিত হয়ে ভাবলো যে এ পুতুল আমরা অন্য জায়গায় রেখে আসব সে বাচ্চা মেয়েটি পুতুল এখন একটি বিশাল মুদ্রার স্থানে খুঁজে পাওয়া গিয়েছে সবাই আশ্চর্য হয়ে মা আবার বললেন গেল সেইখানে পুতুল খুঁজে পাওয়া যায়নি অথচ পুতুলটি এখানে অবশ্যই বাচ্চা মেয়েটি পুতুল পেয়ে খুব খুশি হয়ে ঘরে ফিরল সবাই আনন্দের মধ্যে তাকিয়ে আছে তারপর থেকে সে পুতুল সব বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে সে পুতুল তাদের সবার মধ্যে খুশি এবং আনন্দ ছড়িয়ে দেয়